আচ্ছা কি ব্যাপার বলতো না আমি তো তখন থেকে সুর বাজিয়েই চলেছি অথচ কোনো গান হারমোনিয়ামের ওপার থেকে কিন্তু ভেসে আসছে না সব সময় গান আসে না দাদু কি রে সূর্য বলছে আলো দেব না তা কি হয় রে এই অল এই দেখি আরে তোর চোখ দুটো দেখি আরে বাবা দেখি না কি দেখছি রে কি কালো গভীর চোখ দুটো থেকে বর্ষা নাব্বু নাব্বু করছে আমার ছোট্ট অহনা নারী হয়ে গেছে আমার মনটা একদম ভালো নেই দাদু মন ভালো নেই চালা আরে ওই জ্বালাই তো ধরায় আমাদের বেটা কেষ্ট কেষ্টর জ্বালায় রাধার সোনার অঙ্গ কালি হয়ে যায় আবার দেখ সেই কালো অঙ্গেই কিন্তু মিশে যায় আমাদের কালা কৃষ্ণ শোনো দাদু নক্ষত্র যখন রাস্তায় বেরোয় তখন মেয়েরা ওর সাথে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি করে মেয়েরা ওর জন্য পাগল দাদু তোমরা তো আজকালকার মেয়ে নারী পুরুষ সমান বলে তো আবার দাবিও করো হ্যাঁ তো তাহলে তুমি হার মানবে কেন মা আমি ছেলেদের সাথে ছবি তুলব ওর মতো না দাদু আমি সেটা কোনোদিন করিও নি আর আমি পারবো না না আমি কিন্তু সেটা বলছি না আমি বলছি যে তুমি বা কম কিসে মনে যখন প্রথম প্রেমের ছোঁয়া লাগে আহ দাদু ঠিকই বলি তো মন দুরু দুরু করে যদি সে এমন হয় আর যদি যদি সে অন্যকে ভালোবাসে যদি সে আমায় ভুলে যায় দাদু তুমি তুমি বিশ্রাম করো আমি আসি যখনই তোর মন খারাপ করবে না তুই আমার কাছে চলে আসিস তোর কৃষ্ণর অনেক আগে থেকেই কিন্তু আমি তো সঙ্গীতের গুণমুগ্ধ ভক্ত নতুনটাকে পেয়ে এই বুড়োটাকে ভুলে যাবি না তো মা কোনোদিনও না আমি আমার দাদুকে ভুলে যাব সেটা হতে পারে আমি আমার দাদুকে কোনোদিন ভুলতে পারি না ব্যাস তাহলে আর অভিমান নয় দুদিনের এই প্রেমের সংসারে দিন যে ফুরোয় ভবের মাঝারে নক্ষত্র তোমাকে কিছু বলেছে না আমি ওর ঘরে গিয়েছিলাম ও তো নেই ঘরে কোথায় বেরিয়েছে আসলে ও সবটা প্ল্যান করে করছে আমাকে অপমান করার জন্য আচ্ছা আমি যদি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিই যে কে আমার ছেলে বউ হতে চলেছে কিছু করতে পারবে তাতে কি হবে বাপ ছেলে ঝামেলাটা চলতেই থাকবে তাই তো আর এই সব করতে গিয়ে দাদু ভাই যদি বিয়ের সময় বিয়ে করতে না চায় সামলাতে পারবি মা আপনি আজকের কাগজটা দেখেছেন বেশ দেখতে তো কিন্তু ও তো নিজে মুখে বলছে না যে এই মেয়েটিকে ওর পছন্দ বেশ আজ রাতেই আমি দাদু ভাইয়ের সঙ্গে কথা বলব চোখে দেখছি সারাক্ষণ তোকে কেমন হারাচ্ছি খেয়ে ছুলে তুই এ মনটাকে দিন আর না গুনে যা শুনে খানে এঁকেছি তোরই ছবি গানে এঁকেছি তোরই ছবি গানে এঁকেছি তোরই ছবি গানে এমন পাগল করার কি মানে
কেনো যে আর চোখে দেখছি সারাক্ষণ তোকে, কেমন হারাচ্ছি খেয়ে ছুলে তুই এ মনটাকে, দিনার না গুনে যা শুনে খানে, এঁকেছি তোরই ছবি গানে, এঁকেছি তোরই ছবি গানে, এঁকেছি তোরই ছবি গানে, এমন পাগল করার কি মানে। হাসলে তুই তার তীর শুধুই এ বুকের দিকে ছুটে আসে, পায় না ভয় আমার হৃদয় কি ভালো সে তোকে বাসে। হাসলে তুই তার তীর শুধুই এ বুকের দিকে ছুটে আসে, পায় না ভয় আমার হৃদয় কি ভালো সে তোকে বাসে। বোঝায় কিভাবে যে দূরে সরে থাকা দায়, দোহাই দিচ্ছি আরো ঠোঁটের কাছে আয়, এঁকেছি তোরই ছবি গানে, এঁকেছি তোরই ছবি গানে, এঁকেছি তোরই ছবি গানে, এমন পাগল করার কি মানে। আহা, কি গাইলে নক্ষত্র, অসাধারণ, জাস্ট অসাধারণ। তোমার এই নতুন গাওয়া গানটা যেন আরো গভীর, মনে হচ্ছে গানের কথাগুলো যেন বুক চিড়ে বেরিয়ে এসেছে। সত্যি করে বলো তো, তাই কি? হয়তো। সো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু নিজের কানেই শুনলেন, নক্ষত্র স্বীকার করেছে যে তার এই কথাগুলো তার বুক চিড়ে বেরিয়ে এসেছে। তার মানে কি? আরে তার মানে একটাই, নক্ষত্র দেব রায়ের মহিলা ফ্যানদের জন্য দুঃসংবাদ আসতে চলেছে। কাগজে ম্যাগাজিনের চারিদিকে ছড়াছড়ি, নক্ষত্র দেব রায় নাকি প্রেমে পড়েছে। চুপ করে থাকলে যে আজ হবে না নক্ষত্র, আজ গোটা বাংলা জানতে চায় নক্ষত্র দেব রায়ের প্রিয়তমাটি কে। আমি তো শুধু একটা কথাই ভাবছি, কত হৃদয় যে আর চুরমার হবে, কত বালিশ যে আর চোখের জলে ভিজবে, কে জানে। তবুও আমরা সবাই জানতে চাই নক্ষত্র দেব রায়ের প্রিয়তমাটি কে, কে সেই নারী, প্লিজ বলো। আচ্ছা, সবার বুক নিশ্চয়ই টিপটিপ করছে, সামনে থাকুন কিন্তু সবাই। তুমি আমার প্রিয়তমা, বেশি দিনের আলাপ নয়, তবুও মনে হয় যেন কত দিন ধরে তোমাকে চিনি। তুমি হাসলে আমার আকাশের সূর্য ঝলমল করে ওঠে। তুমি আমায় কোনোদিন বলনি যে তুমি আমায় ভালোবাসো, কিন্তু আমি জানি তুমি কাছে আসলে হাওয়া বলে দেয় যে তুমি আমাকেই ভালোবাসো। খুব কষ্ট দিয়েছি না তোমাকে? খুব কষ্ট দিয়েছো। কষ্ট পেও না, আমি শুধু তোমারই। আর তুমি মুখে না বললেও আমি জানি যে তুমি আমাকেই ভালোবাসো। বাসি, খুব ভালোবাসি। মাই গড নক্ষত্র, ইউ আর রিয়েলি রোম্যান্টিক। নক্ষত্রের এই প্রচন্ড ভালোবাসার কথা সামনে বসে শোনাটাও ভারী শক্ত, মনে হচ্ছে না আমাকেই বলছে। তবু আমরা শুধুমাত্র নাম জানতে চাই, প্লিজ বলো নাম। মা, কিছু বলবে?
তুমি নিশ্চয়ই নক্ষত্রকে নিয়ে কথা বলতে এসেছো? হ্যাঁ, সারা জীবন তো ওর পক্ষ নিয়ে কথা বললে, আজকেও নিশ্চয়ই ওর পক্ষ নিয়ে কথা বলবে। বিয়েটা একটা আনন্দের অনুভূতি, দুটো মানুষ একসাথে পথ চলবে বলে দুজন দুজনকে কথা দেয়, আর সেই কথাটা মন থেকে হওয়া উচিত। তা না হলে যে কথা রাখার দায়িত্বটা বড্ড ভারী হয়ে যায় রে মা। নক্ষত্র নিঃসন্দেহে প্রতিভাবান, ওর গান সবাই পছন্দ করে, ভালোবাসে, কিন্তু আজ ও যেখানে পৌঁছেছে, যত সহজে পৌঁছেছে, সেটা কিন্তু শশাঙ্ক দেবরায়ের ছেলে বলে। এতে দাদু ভাইয়ের কি দোষ বলতে পারিস? না, দোষ নয়, দুর্বলতাও নয়, এটাও ভাগ্য। সেই জন্য আমি এমন একজনকে এবারের বউ হিসেবে চাই, যে ওকে শক্ত হাতে এই মাটির উপর দাঁড় করিয়ে রাখবে, যাতে ওর গানে কোনোদিন পচন না ধরে। হেরে খোকা, তুই কি তোর ছেলের বউ খুঁজে আনছিস নাকি দিদিমণি, যে কথায় কথায় তার স্বামীর ভুল ধরবে? এটা কেমন কথা হলো বলতো? এটা কেমন বিয়ে হবে? মা, বিয়ে হবে সমানে সমানে, কিন্তু আমি তো সারা জীবন থাকবো না। দেখো, ওই মেয়ে কিন্তু নক্ষত্রকে সঠিক পথে ধরে রাখবে। গান ও সাধনা পূজা ও সাধারণ মেয়ে নয় মা। আজ হয়তো তোমরা বুঝতে পারছো না, কাল বুঝবে। আর আমি যা করছি তাতে দেখো নক্ষত্র ভালোই হবে। তোর সঙ্গে কথায় জেতা খুব মুশকিল, তবে কি জানিস তো, মনে আনন্দ থাকলে সবকিছুই ভালো হয়। আমার দাদু ভাই আনন্দে থাকুক, এটুকুই আমি চাই, আর কিছু চাই না। নামে কি আছে? না 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 না, এভাবে হতাশ করো না নক্ষত্র। আমাদের দর্শক বন্ধুরা যারা টিভির ওদিকে উদ্গ্রীব হয়ে বসে আছেন, তারা শুধুমাত্র নাম জানতে চায়। গোলাপকে যে নামেই ডাকো না কেন, তার গন্ধ কিন্তু একই থাকে। তার নাম নয়নিকা হতে পারে, অবন্তিকা হতে পারে, সুমনা, শ্রেয়সী, পূজা, প্রীতা, যা কিছু হতে পারে। খুব বুদ্ধি করে প্রশ্নটা এড়িয়ে গেল নক্ষত্র। এতটা কাছে এসেও আমাদের ফিরে যেতে হচ্ছে, মানে নাম না জেনে। তবে একটা কথা কিন্তু খুব পরিষ্কার, নক্ষত্র দেবরায়ের মনের মানুষ আছে এবং নক্ষত্র তাকে প্রচন্ড ভালোবাসে। সরি ফ্যান্স, আজ এই অনুষ্ঠান এতটাই। নমস্কার, আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন হই হুল্লোড়। হ্যালো নক্ষত্র। ছেলেটা কে? কোন ছেলে? যার সাথে স্কুলের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। বিট্টুর মা আমাকে দেখতে এসেছিল, ওই বলল ও তোমাকে দেখেছে। এটাও বলল যে ছেলেটা কি নাকি ওর খুব চেনা চেনা লাগছিল। যদিও চিনতে পারেনি ছেলেটাকে, মানে মনে করতে পারেনি। একটা বড় গাড়ি নিয়ে এসেছিল নাকি ছেলেটা? অহনা, একটা কথা বলি, মার কাছে কিছু লুকোতে নেই। কিরে বল, বল ছেলেটাকে। নক্ষত্র দেবরায়। নক্ষত্র? নক্ষত্র তোর কাছে এসেছিল কেন? আর তাছাড়া ও তোর গানের স্কুলটাই বা চিনল কি করে? আহা, কি আশ্চর্য, হয়তো শশাঙ্ক বাবুই বলেছেন। কিন্তু অহনা, তুই ছেলেটার সাথে
খারাপ ব্যবহার করিস নি তো? হ্যাঁ মানে দেখ, শত হলে ওরা কিন্তু সম্মানী হবে। আহ মা, আমি কোনোদিনও কারোর সাথে খারাপ ব্যবহার করেছি বলতো? তুমি না। অহনা, কেন এসেছিল ছেলেটা তোর কাছে? আমি এই বিয়েতে রাজি কিনা সেটা জানার জন্য। কি বললি তুই? কিরে বল, কি বললি? কি হলো? রানী, আমি একটা কথা বুঝতে পারছি না, যে নক্ষত্র যখন এত দূরে এসেছিল অহনার সাথে দেখা করতে, তাহলে অহন ওকে বাড়িতে নিয়ে এলো না কেন? না না, আমি ভাবছি এই কথাটা জিজ্ঞেস করতে, ও অহনার কাছে কেন এসেছিল? না মানে দরকার হলে তো ফোনেও জিজ্ঞেস করতে পারত। কি চাই ছেলেটা? দিদি, বিয়ের কাজকর্ম কি বাকি আছে, কি করতে হবে আমাকে কিছুই তো বলছো না। পুরোটাই তো ফাঁকির খাতায় রয়েছে, কেউ আসেও না, কেউ যায়ও না, পুরো কেনাকাটাটাই তো বাকি রয়েছে, তাই না? না রে, আসলে ইভেন্ট ম্যানেজাররা তো সবই করে ফেলেছে, আর কেনাকাটা তো আমি আগে থেকেই গুছিয়ে খানিকটা করেই রেখেছি, সামান্য বাকি আছে। ছোট জগন্নাথ হয়ে বসে থাকবে। জানো দিদি, আমাদের বাতাসপুরে যেখানে যার বাড়িতে যা হয় যা হয়, সব বাজার দোকান করার দায়িত্ব আমার উপর থাকে। হ্যাঁ, খুব দায়িত্ববান গোবিন্দ। হ্যাঁ দিদি, দেখেছিস অন্য সব ছেলের বিয়েতে মায়েরা কত আনন্দ করে, কত খুশি থাকে, আমি বোধ হয় একমাত্র মা যার ছেলের বিয়েতে খালি খালি ভয় আর দুশ্চিন্তা। চিন্তা কর, একবার মুখোমুখি দেখা হতে দাও, দেখবো তোমার সব চিন্তা মিটে গেছে। কার সঙ্গে? কার সাথে? জামাইবাবুর গাঞ্জানা মেয়েটার সঙ্গে। ওর সাথে একবার মুখোমুখি হতে পারলেই পুরো ব্যাপারটা ঠিক হয়ে যাবে। নক্ষত্র, কি ব্যাপার তুমি এখানে? তোমায় নিয়ে যেতে এলাম। কেন, আজকের কাগজটা দেখেছো তুমি? হ্যাঁ দেখেছি। তোমার আর আমার ছবিটা এমন ভাবে ছাপানো যেন আমরা ভীষণ কাছের বুঝি। কেন নক্ষত্র, বন্ধুরা কি কাছের হতে পারে না? বিয়ের কথা পর্যন্ত লেখা আছে। What is this? Take it seriously, ইশিকা। এই ধরনের গুজব আমার একদম পছন্দ নয়। তুমি প্রতিবাদ করো, বলো এগুলো সব মিথ্যে। এই নিয়ে আমার ফ্যামিলিতে কম অশান্তি হয়নি ইশিকা। এগুলো কি সবই গুজব? গুজব নয় তো কি? কাম অন ইশিকা, এটা একটা পাবলিক প্লেস, কি করছো? নক্ষত্র, আই এম ভেরি সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে বলো? আমি একদম বুঝতে পারিনি, আমি সত্যি বুঝতে পারিনি যে তুমি এত রেগে যাবে ছবিটার জন্য। তাছাড়া আমি তো জানতামই না যে কেউ আমাদের ছবি তুলছে, আমি সত্যি জানতাম না। প্লিজ আমাকে বিশ্বাস করো। তুমি ফোনটা তুলো নি কেন বাবা? লজ্জায়। লজ্জা? নক্ষত্র, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? বাড়ি যাও ইশিকা, কাল শান্ত হয়ে কথা বলবো।